সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। অর্থাৎ 4 তারিখ উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। এর ফলে আগামী 4 এবং 5 এই দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওয়ার্নিং হিসাবে যেটা আমরা ইস্যু করেছি সতর্কতা, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জেলাতে, সেগুলো হচ্ছে নদিয়া, বীরভূম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি। আর বাকি যে জেলাগুলো রইল সেই জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি। বৃষ্টি 5 তারিখেও কন্টিনিউ করবে। 5 তারিখে একটু পশ্চিমের যে জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে 5 তারিখ। মোটের উপরে 4 এবং 5 এই দুদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি এবং বেশ কিছু জেলাতে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু জেলাতে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, ফলে সমস্ত মৎস্যজীবীদের 4 এবং 5 এই দুদিন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা অলরেডি মাছ ধরতে বেরিয়ে গেছেন তাদের 4 তারিখ সকালের মধ্যে ফিরে আসার জন্য বলা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা থাকছে হচ্ছে উপরের যে 5টি জেলা, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং নিচের যে 3টি জেলা মালদা এবং 2 দিনাজপুরে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।